আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কিউট ব্লগসে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যদি আমি বলি মেয়েরা কারো উপর নির্ভরশীল নয়, মেয়েরা আত্মনির্ভরশীল, তাহলে কি কথাটা খুব বেশি ভুল হবে? দেখেন, আমরা একটা মেয়ে মানুষ চাইলে সব কিছু খুব সহজেই নিজেরা করতে পারি। বাহিরে অফিস করতে পারি, বাসায় কাজ করতে পারি, রান্নাবান্না করতে পারি, আমরা টাকা ইনকাম করতে পারি, আমরা সব করতে পারি, এমনকি নিজের মাথার তেলটাও নিজে দিতে পারি। কখনো কারো উপর নির্ভরশীল হওয়া লাগে না। আমরা যদি অসুস্থ হই তাহলে নিজের সেবাটাও নিজেকেই করতে হয়, তারপরেও রান্নাবান্না করতে হয়, আপনাদের পুরুষদের জন্য খাবার রেডি করতে হয়, খাবার তৈরি করে খাওয়াইতে হয়। আমরা কখনো কারো উপর নির্ভর করে থাকার আশাও করতে পারি না। আমাদের যদি পায়ে ব্যথা হয় নিজের হাত দিয়ে পায়ে মালিশ করি, আমাদের যদি মাথা ব্যথা হয় নিজের হাত দিয়ে নিজের মাথায় তেল মালিশ করি, নিজেই নিজের মাথায় পানি ঢালি। আমরা বেশিরভাগ সময় মনে হয় কারো উপর নির্ভর না করেই চলতে পারবো, কিন্তু একটা পুরুষ মানুষ কখনোই একটা মেয়ে মানুষকে ছাড়া চলতে পারবে না। আমার স্বামীর কথাই বলেন না কেন, সে কয়েকদিন ধরে কাপড় গোছায় গোছায় রাখতেছে, সে বলতেছে সে নাকি নিজেই ধুয়ে দিবে। আসলে সে কিন্তু ধুতেই পারবে না। সে সেই দিন শুধু শুক্রবার গত কাপড় ধুইতে ঢুকছিল, মাত্র তারই দুইটা প্যান্ট, গেঞ্জি আর স্যান্ডো গেঞ্জি, তাই ধুতে গিয়ে কত সময় লাগিয়ে দিল। তার উপর সেই কাপড়গুলো আমিই লাড়লাম, তাও তার রাগ দেখে কে? মানে কাজ করা আসলে এই ছেলেদের পক্ষে সম্ভব না, এটা বোঝা হয়ে গেছে। বাহিরে থাকি, মাথায় মাত্র চারটা চুল, চুলগুলো উঠে 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 সব শেষ হয়ে গেছে। কেন জানেন? চুল কিন্তু আমার এতটা কম ছিল না, মাথায় বাহিরে থেকে উকুনো হয়ে গেছে। বাহিরে থাকিয়া চুল এত পরিমাণে ওঠে, উঠতে 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 চুল একদম নার্ভাস অবস্থা। মনের কষ্টের কথা কি বলবো, এক এক সময় এক এক জায়গায় যাওয়া লাগে, এক এক সময় এক এক জায়গার পানি, মাথায় আর কত সহ্য করবে বলেন? চুলগুলা উঠতে 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 এখন মাথার চুলের এই অবস্থা, মাথায় মনে হয় প্রায় টাক পড়ে গেছে, মাথা ভরা উকুন হয়ে গেছে। কিচ্ছু করার নেই, নিজেকেই সব কিছু করতে হবে। একা একা মাথায় তেল দেই, একা একা মাথা চিরুনি করি। শুধু যে আমি একা তা নয়, প্রতিটা ঘরের বেশিরভাগ মেয়ে মানুষই এরকম আমাদের মতো। আমরা যুদ্ধ করে প্রতিটা দিন, প্রতিটা সময়, প্রতিটা ঘন্টা পার করি। আর একটা কথা বলি আজকে, আচ্ছা সরকারিভাবে যদি মা দিবস বন্ধ রাখা হয় মাদেরকে উপলক্ষ করে, মেয়েদেরকে কেন্দ্র করে, সম্মান জানিয়ে, তাহলে কি খুব বেশি ভুল হবে? একটা মেয়ের অবদানের কথা সবারই জানা দরকার। একটা সংসারে একটা মেয়ে মানুষের অবদান সব থেকে বেশি থাকে ছেলে মানুষের থেকেও। তারপরেও এটা কিন্তু কেউ মানতেও চায় না, জানতেও চায় না। আর যখন ঈদ হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়, বাসায় আত্মীয় স্বজন আসে, আপনারা খেয়াল করে দেখবেন দিন রাত অক্লান্ত পরিশ্রম করে সেই মহিলা মানুষেরাই। কিন্তু পুরুষেরা গোসল মোসল করে, নতুন কাপড় চোপড় পরে, শুধু কখন তারা দেবে খাওয়া দাওয়া চালু করে রেডি করো, খাওয়া দাওয়া নিয়ে আসো। হয়তোবা তাদের সেবা যত্ন করতে তারা দিন শেষে নিজের পেটে যে খাবার গেছে কিনা সেটাও খেয়াল করে না। এতটাই ধৈর্যশীল এই নারী জাতি। এই নারী জাতিরা কি কি করে বলেন? এই যে আমার বাচ্চা পেটে, বা আমার কেন, কত মেয়ে আছে, মহিলা আছে যারা প্রেগনেন্সি অবস্থায় কত অক্লান্ত পরিশ্রম করে, যারা গরিব মানুষ, তারা দিনমজুর, যারা খেতে কাজ করে, মাঠে কাজ করে, তারা বাচ্চা পেটে নিয়েই কিন্তু এইসব করে। আবার যারা গার্মেন্টসে শ্রমিক, গার্মেন্টসে কাজ করে যে মেয়েরা, তারা দেখবেন যে বাচ্চা পেটে নিয়েও 7 মাস অন্তত হলেও তারা কিন্তু পরিশ্রমটা করে। যারা স্কুলের শিক্ষিকা বা ব্যাংকার বা এনজিওতে চাকরি করে তারাও কিন্তু প্রায় 7 মাস পর্যন্ত বাচ্চাটা পেটে নিয়েই কাজ করে। একটা বাচ্চা যখন একটা মেয়ে মানুষের পেটে আসে তখন মেয়েটার জন্য কতটা কষ্টদায়ক হয়ে যায় সেটা যার আসে সেই জানে, শুধু মেয়ে মানুষেরাই জানে। আমার মনে হয় এরকম একটা দিবস পালন করা উচিত মা দিবস, সেই দিন সরকারিভাবে বন্ধ রাখা উচিত, এবং মায়েকে কেন্দ্র করে মায়েরা যে অবদান রাখে আমাদের সন্তানদের জন্য বা ভবিষ্যতে তারা সংসারের জন্য, স্বামীর জন্য, শ্বশুর শাশুড়ির জন্য যে পরিমাণে অবদান রাখে সেটা সমাজের মানুষের কাছে নতুন করে তুলে ধরার জন্য। কারণ তারা দিন শেষে ভুলেই যায় একটা নারী বা একটা মেয়ে মানুষ বা একটা মা একটা সংসারে কতটা অবদান রাখে। দিন রাত অক্লান্ত পরিশ্রম করেও তারা রাতের বেলা স্বামীর পা টিপে দেয়, তারা রাতের বেলা রাত জেগে বাচ্চাদের সেবা যত্ন করে, এত অক্লান্ত পরিশ্রমের মধ্যেও কখনো বলে না যে আমি আর পারতেছি না, আমি হাঁপিয়ে গেছি। কিন্তু পুরুষেরা কিন্তু করে,
তারা ব্যবসাতে বিরতি দেয়, চাকরিতে বিরতি দেয়, ছুটি খায়, রেস্ট নেয়। এই রেস্টটা কোনো মেয়ে মানুষের পক্ষে সম্ভব না। আমি দেখেছি যখন আমি অসুস্থ হই, তারপরেও আমাকে সন্তানের কথা চিন্তা করে, স্বামীর কথা চিন্তা করে উঠে গিয়ে রান্না করতে হয়, রান্না বান্না করি, তাদেরকে খাওয়াইতে হয়, তাদের পোশাক আশাক পরিষ্কার করে দিতে হয়, স্বামীর শার্ট লুঙ্গি প্যান্ট লুঙ্গি করে দিতে হয়, তারপরে সে বাহিরে কতটুকু ভালো আছে সে টেনশনটাও আমাকে করতে হয়। এইদিকে আমাদের নিজেদের কোনো আরাম বিরাম রেস্ট, নিজেদের সুখ শান্তির কথা আমরা কখনো চিন্তাও করি না। এই যে দেখতেছেন, মাথায় তেল একা একা দিচ্ছি, একা একা মাথা আঁচড়াচ্ছি, কতগুলো চুল উঠে গেল। আমি কিন্তু আমাকে নিয়ে একটুও চিন্তিত না, জানেন, কারণ আমি জানি আমাকে নিয়ে চিন্তা করার বা ভাবার সময় কারো নেই, তাই আমিও আমাকে নিয়ে ভাবি না। আমি দিন শেষে আমাকে ভালো করে দেখার মতো কেউ নেই। আমি আগে জানতাম আমার স্বামী মনে হয় খুবই ভালো, খুবই ভালোবাসে আমাকে, অনেক বেশি কেয়ার করে, কিন্তু এই বিবাহিত জীবনে 9 বছর পর যখন আবার আরেকটা বাচ্চা নিতে যাচ্ছি, এই সময় এসে আমি বুঝতে পারলাম আসলেই না, আমার ধারণাটা ভুল। পর পরই থাকে, পর কখনো আপন হয় না। তাদের জন্য আমরা জীবন ছেড়ে দিয়ে যাই করি না কেন, সব কিছুই তুচ্ছ লাগে, তারপরেও করে যাই আমরা। আর আমার স্বামীর কথা কি বলবো, আমি ভেবেছিলাম আমার স্বামী মনে হয় অনেক ভালো, অনেক বড় মনের, উদারতার পরিচয় দিচ্ছে সে সব সময় আমার কাছে, কিন্তু আসলে একটা মেয়ে মানুষ যতক্ষণ তার কাছে সব দিক দিয়ে পারফেক্ট, ততক্ষণ সে তাকে সেই গুরুত্বটা দেবে, সেই ভালোবাসাটা দেখাবে। যখন সে তার কাছে একটু আনপারফেক্ট হবে, তখনই তার আসল রূপটা বেরিয়ে আসবে, সেটা আমিও খেয়াল করে দেখেছি। হঠাৎ করে স্বামীর এইরকম আচার আচরণে আমি খুবই অবাক হয়ে গেছি, কারণ আমার স্বামীর কাছ থেকে আমি কখনো এরকম আশাবাদী ছিলাম না। আজ যখন আমি অনেক দিক দিয়ে খেয়াল করে দেখতেছি যে আমি যখন অপারগ কোনো কোনো বিষয়ে, রান্না বান্না করতে গেলেও যদি কখনো লবণ একটু ঝাল একটু কম বেশি হয়, সে খেতে বসে বলে যে লবণ কম হয়েছে বা ঝাল বেশি হয়েছে। আসলে এত অসুস্থতার মধ্যেও যখন স্বামীর জন্য রান্না করি, সন্তানের জন্য রান্না করি, সেখানেও যদি কথা শুনতে হয় তাহলে কতটা কষ্ট লাগে জানেন। তারপরেও দিন শেষে গিয়ে যদি দেখবেন যে স্বামী কখনো আমার কথা চিন্তা না করে পরনের কাপড় চোপড় এত 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 জমিয়ে রাখে। আমি অনেকবার আমার স্বামীকে শিখিয়ে দিয়েছি যে তুমি যখন কাপড় চোপড় আমার জন্য ধোয়ার জন্য রেখে দিবা, তাহলে পকেটে অন্তত 10টা টাকা রেখে দিও, সেই 10 টাকা পেয়েই আমি শান্তি মতো তোমার কাপড় চোপড়গুলো ধুবো। কখনো সে বেতন তুলে আমার হাতে একটি টাকা দেয় না। বাসায় যদি কোনো দোকানে আসে, আমি কখনো খাবার খেতে ইচ্ছা করলেও খেতে পারি না। এই যে কতগুলা কাপড় দেখেন জমিয়ে আছে, তো সবগুলা কাপড় এখন আমি জমা করব এবং ভিজিয়ে রেখে ধুয়ে দিব। জানেন, বাসায় মা চাউল আসলে বা দুধাল আসলে বা কোনো কিছু দোকানি আসলে, আমি যদি মনে করি যে নেব, আমি নিতে পারি না, কারণ আমার হাতে একটি টাকা হাত খরচা থাকে না। সে তার অনেক গুণ আছে, কিন্তু এইটা তার একটা বাজে অভ্যাস। সে কখনো আমার হাতে একটি টাকা হাত খরচ দেয় না, বেতন তুলেও না, এমনিতেও না, সেমনিতেও না। আজকে কাপড় ধুতে বসে আমি তার কাপড় চেক করতেছি, যদি একটি টাকা পাই পকেটে, 10টা টাকা পাই তাও কাজে লাগবে। আমার মা আমাকে মাঝে মাঝে ফোন দেয়, বলেন আমার বাবা নাই, বিধবা মা, আমাকে ফোন দিলে আমি যদি রিসিভ করে কথা বলি কেমন হয় বলেন। তাই মোবাইল বিলের টাকাটাও যদি পকেট থেকে পাই, সেই আশায় পকেট হাতড়াচ্ছি, পকেট হাতড়াচ্ছি। আপনারা যারা ছেলে মানুষ আছেন, আমার ভিডিওটা আজকে দেখবেন, দয়া করে কাপড় ধোয়ার জন্য হলেও বউকে উৎসাহ করার জন্য পকেটে 10টা টাকা বা 20টা টাকা রেখে দিবেন। বউরা অনেক আশা নিয়ে, যারা হাত নিঃস্ব একদম, তারা পকেটে হাত রায় স্বামী, যদি 10টা টাকা 20টা টাকা পাওয়া যায় সেই টাকাটা কাজে লাগবে। তো আমিও সেই আশায় আজকে পকেট খুঁজতেছি আমার স্বামী যদি টাকা পাই। তো এখানে হাতটাতে কি যেন খোঁচা লাগলো, দেখি তো, আল্লাহ, আমার ভাগ্য খুলে গেছে, আমি আজকে 20টা টাকা পেয়ে গেছি। এই 20 টাকা আজকে আমি লোড দিয়ে আমার মায়ের সাথে কথা বলতে পারবো, অনেক বেশি খুশি লাগতেছে। এই টাকার কথা কি আমি আমার স্বামীকে বলবো, বলা উচিত, আপনারা বলেন। অবশ্যই বলা উচিত, কারণ এটা তার টাকা, না বলে নেওয়াটা ঠিকও হবে না, কিন্তু বলাটাও আমার ইচ্ছা করতেছে না, কারণ আমার টাকারও দরকার, আমার লোড দিতে হবে, মায়ের সাথে কথা বলতে হবে। ও যদি আমাকে লোড দিয়ে দেয়, তারও হিসাব নেয় যে এত কথা কেন বলছো। আসলে মায়ের সাথে কথা বলার কোনো লিমিট থাকে না, কথা বলতে ধরলে যেন কথাই শেষ হয় না। এখন সেটা তো আর পর বুঝবে না, এখন আমি ডিটারজেন্ট পাউডার দিয়ে কাপড়গুলো ভিজিয়ে রাখবো, তারপরে একটু পর ধুয়ে দিব। কাপড়গুলো ভেজা হয়ে গেলে কাপড়গুলো আমি ধুয়ে দিব। আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো
ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সাপোর্ট ছাড়া আপনাদের কখনোই আমি এগিয়ে যেতে পারবো না, অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করবেন, একটা লাইক করে দিবেন, কমেন্টস করবেন, আপনার মূল্যবান মতামত দিবেন, কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন এবং আমার ভিডিওগুলো আপনার কেমন লাগে, আপনি কেমন ধরনের ভিডিও দেখতে চান, অবশ্যই পজিটিভ সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি আর আপনাদের ভালোবাসার অপেক্ষায় থাকি, আপনাদেরকে অনেক ভালোবাসি তাই এত সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি আপনাদের জন্য। হয়তো বা জীবনের গল্পগুলো শেয়ার করে আপনাদের সাথে বিরক্ত হবেন না, আসলে বলার কোনো জায়গা নাই তো, কাউকে বলতে পারে না, তাই আপনাদের মাঝে এসেই বলি, আর কোথায় বলবো বলেন, আপনারাই এখন আমার আপনজন, আপনারাই আমার সব কিছু। মনে দুঃখের কথা তো নিজের মা ভাই বোনকে বলা যায় না বলেন, বললে তারা আমাকে নিয়ে একটা আলগা টেনশন করবে, সেই জন্যই আমি তাদেরকে কিচ্ছু বলি না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।